কেনেকে? আ গুরুমা, গুরুমা তুমি এত কথা কেনেকে কইতা চাও? তুমি তুমি কি আমার দালা রাখি? তুমি বুঝো না তুমি আমরাও আসিলাম। এই যে দেখ তোর গুরুমা রে, এই ভাই কিন্তু চুল পাকে নাই, কত কষি কষি বলাইছে, আয়া রং ডং কইরা গেছে গা। হেলা কিন্তু খবর নাই না আর তরও নিব না। তুই ভুল বুঝিস না, তুই যাইস না। তোমার কথা বাতা, তোমার নাকি তোমার প্রেম আর আমার প্রেম, আকাশ পাতাল তফাৎ। কি গাও তুমি? তবে আমি যদি গুরুমা মারে খুঁজে না পাই, আমি মরে যাম গা গুরুমা। ও বুঝছি তো, এখন আমি যতই বুঝাই তোমার কারণে কাম হবো না। তো আজকে বাইরে সেই আজকে খুঁজে বাইরে করবো, আজকে বাংলাদেশের কোন মধ্যে থাকবো? হেন্টি কথা থাম তুই একটু বুঝার চেষ্টা করলো। তুমি আর কত আটটা মন লাগে? তুমি এক কাম করো, তুমি বাইকে যাও গা। তুই আমার কথা শুনবার চাস না গেল? তুমি বাইকে যাও গা, আমি অনেক খুঁজা বাইক করে নিয়ে এটা আবার বাইকটা ইচ্ছাছি। হ্যাঁ যাও, তাহলে আমার যাওনি লাগবো। ঠিক আছে যাও তুমি, আমি গেলাম। আমার কথা শুনলি না তো, পরে বুঝবি বিপদটা যখন ঘটবো। আমার বুকে আরে কত ঠাই দিছি, তুই জানোস কি নাকি রাখি কষ্ট? তুই দেখ ওই তোর কাছ থেকে ভালোবাসা খুব কম পাইছি কিনা ওই জানে, আমি কি বাগুরে জানবো? ওই তুই কি সত্য কথা কইতাছ না? আমার কি ঠেকা পড়ছে তোমার লগে মিশা কত কর? হায় হায় কি দা কি কষ্ট! ওই কোন দেখছা, কোন বাগানা দেখছা, কোন কোন হইলে দেখছ রে? এত চিল্লাস কেন? কি ধীরে সুস্থিরে কইতে পারছ না? আমি কি কম না? চিল্লালে কিন্তু কম না। আমি তো একবারে পাগল হয়ে গেলাম রে। তারপর চুপ ঠিক কর। আমি একবারে পাগল হয়ে গেলাম, সত্য কইরা কও কোথায়? সত্য কইরা কও, আমি নয় বাস মনা কিন্তু আমি একবারে। এ চুপ কর, তুই ওইলো হিজড়া আর ওইলো পোলা মানুষ, তুই ওর পিছনে গেছস কে? ওই আবে হিজড়াটাই কি হইছে? ওরে কি আমার জীবনে কম খিলাইছি? ওরে আপেলের টিকা, কমলার টিকা, মালটার টিকা, আঙুর ফলের টিকা, এক কেজি কইরা দুধ আমি প্রতিদিন ওর নিকা রোজ করছি। এত খাওয়াইছিস দেখি তোরে থুইয়া গেছে গা, বুঝছস? কম কম খাওয়াইতি। আচ্ছা ভালো কথা, তুই পোলা মানুষের পিছনে গেছস কি? তুই হিজড়া গুলোকে ফিরিত করতে পারলি না? ওই ওই আমি না হিজড়াটাই কি, আমার ঘরে মন নাই, আয় খালি যদি আমার চোখের সামনে দিই হরে, ওরে থাপরা দা তোর একবারে, থাপরা দা তোর মারে একবারে। তোর সামন সাই কি কাই করতিস দেখাইছিলি না যে কোনে? আমি দেখছিলাম ওই ধরের বাড়ি স্কুল আছে না, স্কুলের পিছনে দেখছিলাম পিরিত করতেছে। হাই রে হাই, কি পিরিত বিশ্বাস তুই করবি না? তাই নাকি? গিয়া খালি দেখো কস কি আর পিরিত আমি বাইঙ্গা দিমু। আমি আইতাছি, আমি আলমগীর হিরছে। হ্যাঁ ঠিক আছে যা। এই শুন শুন শুন, আবার আমার কথা কিন্তু কইস না, বুঝছস? আরে যা তুই, তোর কথা আমার কি কর রাখবো? আই 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 মনে করো যে আমার ভিতরে যে ভালোবাসা যেটা তোমার দেহে হারি না, তো মনে করো যে এই বুকটা ফাইরে মাংস আড্ডি খামসিয়ে সরিয়ে হৃদয়টা তোমার দিব। আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু কইছে ভালোবাসা একবার না গেল আমার। কিন্তু শোনো, আমরা কিন্তু বেশি দিন প্রেম করব না, খুব তাড়াতাড়ি বিয়ে করব, কি বলো? হ বিয়ে করে কেন? বিয়ে করে আমরা বাচ্চা কাচ্চা নিব। আয়োরে মা, আ কি বাচ্চা কাচ্চা চিন্তা কেন? বিয়ের পরে, বিয়ের 3-4 বছর পরে। হ্যাঁ আচ্ছা তাহলে চলো, আজকে আমরা কোথায় যাব ঘুরতে? আমরা এই নাই তো কোন এখানে কেন আমরা এলোই করব? তার মানে তুমি আগে রেস্টুরেন্টে নিয়ে যাবে না? রেস্টুরেন্টে পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো আমরা যাই। একটা সময় তুমি না না কি বলতে আই তোরে কার সাথে মজা আসতো? সারা জীবন তুই আমার ঠোঁটে কিস করে, আজকে তুই কার ঠোঁটে কিস করো? এই তুমি সব থাকো, তুমি একটা কথা কবা না, একটা কথা কবা না, তবে 1 কেজি করে দুধ দশ করে আমি খাওয়াইছি। না ফেলবো না, খুব লাগে না, মাল দাগো না, আমি নিজে না খেয়ে তোরে খাওয়াই। মানে সেলিম কি বলছে ইজলাটি সব? হ্যাঁ তুমি জানো না, তুমি জানো না আমি আর কতটুকু ভালোবাসি। তুমি জানো না তুই যদি একবার তার সাথে বাসবো না তোরে সাদা সেলিম। এই যে সোনালা ভালো করছে তুই আমার মেহি চাই, একটা বার তুই আমার মেহি চাই। এই সোনা কাম হ্যাঁ হ্যাঁ কি বলে কোনি চলার কথা কস না? আমার পায়ে যদি ছোঁয়া পড়ছে তুই গালাই দিছা, তুই নাকি কস? কইছে কে তুই একটা হিজড়া,
জীবনে বাচ্চা কাচ্চা দিয়ে হবি তুই আমি অরে ভালোবাসি অরে বিয়া করে আমি সংসার করুম তরে থুতু দিলাম তরে হন তরে হন ইংরেজিতে গিনা করুম নাকো আই হ্যাড ইউ নিজের না খেয়ে তোরে খাওয়াইছি রে নিজের না খেয়ে তোরে খাওয়াইছি কি ঘন ভাই দেখছেন হোনেন যারা হিরজা আছেন তারা বিশ্বাস করে বলছেন মনে করলেন যে কারোর ভালোবাসেন না যদি ভালোবাসেন তাহলে আমার মতো পরিস্থিতি কিন্তু আপনাদেরও হবে